প্রচণ্ড গরমে দুপুরের লাঞ্চের পাতে এরকম একটা রেসিপি হলে মন্দ হয় না। নমস্কার বন্ধুরা, ওমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কি জানেন, গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে এক চামচ তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তারপর তাতে এক চিমটের মতো হলুদ দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পরে হলুদটা যতক্ষণ পুড়ে না যায় সেদিকে খেয়াল রেখে, বাজারে এখন প্রচুর এরকম পাকা আম পাওয়া যাচ্ছে যেগুলো খুব একটা ভালো মিষ্টিও নয় আর এখনও সেভাবে মিষ্টি হচ্ছে না, টকটকই লাগে। এবার সেই আমগুলো তার মধ্যে কটা আম নিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে বেশ খানিকটা জল দিয়ে দিতে হবে। অল্প জল দিলে কিন্তু হবে না, অনেকটাই জল দিতে হবে। এরপর এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর যেহেতু আমের একটা পাকা মিষ্টতা এখানে কিছুটা তো আছে, তার জন্য চিনিটা একটু অল্পই দিলাম। খুব বেশি চিনি চাটনির মতো দেবো না, এটা টকটক মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। এরপর ঢাকা দিয়ে 7 থেকে 10 মিনিটের মতো হতে দেবো যাতে আমটা সেদ্ধ হয়ে যায়। এরপর গরম গরম পরিবেশন করুন ভাতের সঙ্গে, ঠান্ডা ঠান্ডাও ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন।